নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এর আগে কলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে সামান্য সময়ের জন্য মুখোমুখি হয়েছিলেন তারা। নতুন দিল্লিতে আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের জন্য আরো বেশি পরিমাণে করোনা প্রতিষেধক পাঠানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। করোনা তৃতীয় ঢেউ আসার আগেই রাজ্যের প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ করতে তিনি উদ্যোগী বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। রাজ্যের নাম বদল প্রসঙ্গটিও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলেছেন মুখ্যমন্ত্রী। সামগ্রিকভাবে বৈঠক ভালো হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।